কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ি জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন চৌদ্দগ্রাম গুণবতী ফরেস্টার ক্লাব বনাম সেনবাগ কেশাপাড়া সূর্যতরুণ ক্লাব। সেনবাগ কেশাপাড়া সূর্যতরুণ ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করেন চৌদ্দগ্রাম গুণবতী ফরেস্টার ক্লাব দল। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি তুলে দেওয়া হয়। ঢালুয়া ইউপির 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশার আকাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মাওলা ছোট্টু, আওয়ামী লীগ নেতা আব্দুর রফ নয়ন, উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান মিয়াজি, উপজেলা যুবলীগের সহসম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন জার্মানি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চৌকুড়ি জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের কো চেয়ারম্যান শাহিন মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী গাজী শামসুল হক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাফেজ আলী আব্বাস ভূঁইয়া, ব্যবসায়ী আমানুল্লাহ আমান, সাতবাড়িয়া ইউপি আওয়ামী লীগ সহসভাপতি শেখ কবির মজুমদার টুটুল, ব্যবসায়ী নুরুল ইসলাম ইরু, হাজি উমর ফারুক ভূঁইয়া, ইস্তাফিল হোসেন লিটন। খেলাটির প্রথম পুরস্কার ফ্রিজ প্রদান করেন হামজা টেক্সটাইল চেয়ারম্যান হাজি উমর ফারুক ভূঁইয়া। দ্বিতীয় পুরস্কার প্রদান করেন একটি এলইডি ইস্তাফিল হোসেন লিটন। আপনারা দেখছেন উমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট NSTV সংবাদ। আসলে একটা জিনিস অনেক বক্তাই বলেছেন, খেলাই শক্তি, খেলাই বল, খেলাই জাতির মনোবল। খেলা যদি থাকে ছেলেদেরকে মাদক থেকে, অন্তত মাদকের গ্রাস থেকে রক্ষা করা যাবে। সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে দেখছেন মাদকের যে ছড়াছড়ি, একটা ফ্যামিলি একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা ছেলেই যথেষ্ট। একটা রাষ্ট্র শুধু বা একটা ফ্যামিলি একটা গ্রামকে, একটা ছেলেকে যদি মাদকাসক্ত হয় তার থেকে রেহাই মুক্তি পাওয়ার কারো কোনো উপায় নাই। এই জন্য আসলে খেলাধুলার বিকল্প কিছুই নেই। খেলাধুলা মানুষকে মাদক থেকে অন্তত পক্ষে বিরত থাকা যায়, রক্ষা করা যায়। আপনার ছেলে বলেন, আমার ছেলে বলেন, একটা মাদকাসক্তি যদি থাকে সেটা এটম বোমা কোনো কিছু ক্ষেপণাস্ত্রের প্রয়োজন নাই। একটা ছেলে মাদকাসক্ত হলে এটাই যথেষ্ট একটা রাষ্ট্রকে একটা জাতিকে ধ্বংস করার জন্য। আমরা আশা করি আজকে সেনবাগ সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব এবং গুণবতী ফরেস্টার ক্লাবকে আবারও অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ থেকে, 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ঘরে তুলে ক্রিয়াঙ্গন, সুস্থ দেহ সুন্দর মন ঘরে তুলে ক্রিয়াঙ্গন। আজকে আমরা চৌকুড়ি জাফর ইকবাল কর্তৃক আয়োজিত আজকের যে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, আজকে সুন্দর ভাবে ক্রীড়া অঙ্গনটা গড়ে তোলা হয়েছে। আজকে আমাদের কাছে মনে হয়েছে এটা বাংলাদেশ এবং ভারতের একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ আমাদের চৌকুড়ি জাফর ইকবাল মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে আমরা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের যে টুর্নামেন্ট বাংলাদেশের মাটিতে হয় সেটা আজকে আমাদের কাছে মনে হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কোনো ম্যাচ আজকে চৌকুড়ি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সুন্দর অত্যন্ত প্রাণবন্ত আজকে খেলা অনুষ্ঠিত হয়েছে। সে উদ্বোধন থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যারা কমিটির সদস্যরা অনেক কষ্ট স্বীকার করে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে, সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সে পরিস্থিতি আজকে আপনারা সকলে জানেন, যিনি আমাদের 10 নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আহমদ মুস্তফা কামাল, লোটাস কামাল মহোদয়, উনি একজন ক্রীড়ামোদী মানুষ, উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, উনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, উনি ICC-র ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সেদিন নির্বাচিত হয়েছিলেন, সেদিন নির্বাচন করেছিলেন আমাদের গফুর ভূঁইয়া মোবাসের তথা 10 নির্বাচনী এলাকার মনির ছত্রীর সাথে সেদিন নির্বাচন করেন নাই, সেদিন নির্বাচন করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জনহমানের সাথে নির্বাচন করে সেদিন লোকেশ কামাল নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় নেতা বিশ্ব সেরা অর্থমন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামাল। উনি ব্যক্তিগতভাবে একজন ক্রীড়াবোধী মানুষ।
আজকে যারা এই খেলার মধ্যে ফাইনাল খেলা উদ্বোধন থেকে ফাইনাল পর্যন্ত এসেছেন, আপনারা যদি কোনো ভালো কোনো টুর্নামেন্টে ঢাকার কোনো ক্লাবে ভর্তি হতে চান, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের প্রিয় নেতার অনেক শক্তিশালী মানুষ, উনি যদি কোনো আপনাদের জন্য ফোন করে, আমরা এখান থেকে সাকিবুল হাসান মাশরাফির মতন খেলোয়াড় আমরা এই মার্কেটে তৈরি করতে চাই। সেই কারণে আপনারা আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন। আর যদি কোনো উন্নয়নের কথা বলতে চাই, অনেকক্ষণ বক্তব্য দিল, বক্তব্য শেষ হবে, সে উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। সব উপস্থিতি গত 12 বছরে 2008 সালে নির্বাচনের পর থেকে এই চোখগুলি গ্রামে আমাদের অবহিত অঞ্চল ছিল, সে অঞ্চল আজকে অবহেলিত নাই। আজকে যদি কোনো গ্রামে গঞ্জে ঢুকেন, প্রত্যেকটি রাস্তা আজকে পাকাকরণ করা হয়েছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান যেটা একতলা ছিল, আজকে শিক্ষা প্রতিষ্ঠান চারতলা উন্নত আমাদের প্রিয় নেতা জনাব আহমদ মুস্তফা কামাল রোডাস কামাল সাহেব করেছে। তো তাই কারণে আজকে বক্তৃতা দীর্ঘায়িত না করেন, আজকে আমাদের চকরি জাফর ইকবাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা চকরি গ্রামের কৃতি সন্তানেরা যেখানে আজকের খেলায় বিশ্বম আসরে সকল দিক থেকে আপনারা সার্বিক ভাবে সহযোগিতা করেছেন, আজকে আমরা যারা কমিটির যারা নেতৃবৃন্দ আছেন, আজকে আমরা এখান থেকে অনুরোধ করব, আগামী আসরে আমরা ডিবিআর প্লিজ কাপ দেখতে চাই না, আমরা হুন্ডা কাপ দেখতে চাই, আমরা হুন্ডা কাপ দেখতে চাই। আর এই হুন্ডার জন্য যদি 1 লক্ষ টাকার প্রয়োজন হয়, আমি নিজেই 50,000 টাকা দেবো।